একমাত্র পড়াশোনা করে একমাত্র উপরে দেওয়া সম্ভব আমার মনে হয় কি একজন মানুষের মানে তার লক্ষ্যে পৌঁছানোর জন্য দুইটা জিনিসই যথেষ্ট একটা সেলফ কনফিডেন্ট আর তার সাথে কাজ করে দেওয়া আমি নূর নবী খান থার্ড ইয়ার স্টুডেন্ট অফ বিল্ডিং ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট খুলনা ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি এটা আমার জীবনের গল্প আসলে আমার স্ট্রাগলের শুরু হয় ক্লাস 9 থেকে নাইনে আমি যখন ক্লাস নাইনে ভর্তি হই তখন আসলে আমার ফিনান্সিয়াল অবস্থা তত ভালো ছিল না আব্বা একজন সিএনজি ড্রাইভার তো তিনি সিএনজি চালে আসলে সংসার আমরা তিন ভাই বোন আর বাবা মা থাকতো তো ওই সময়ে পুরাতন সিএনজি ছিল আসলে ওটা চালায় সংসার চালানো মানে একটু কষ্টকর ছিল তারপর তিনটা ছেলে মেয়ের লেখাপড়ার খরচ চালানো এটা আসলে দুঃসাধ্য ব্যাপার হয়ে গেছিলো তো এমতো অবস্থায় আমার মায়ের মামা উনি আমার জন্য একটা মানে জবের ব্যবস্থা করে জবটা ছিল এমন যে রাতে থাকতে হবে একটা হসপিটালে অ্যাজ লাইক নাইট গার্ড একজন ডক্টর থাকবে তো ওনার পাশে আমাকে থাকতে হবে হসপিটালটা দেখাশোনা করতে হবে এবং ওনার কেয়ারটেকার করতে হবে কেয়ারটেকার অ্যান্ড নাইট গার্ডের কম্বিনেশন বলা চলে এরকম একটা জব দিল তো ওইখানে আমার পার নাইট 50 টাকা করে আমাকে প্রথম স্যালারিতে আমাকে ওইখানে জবটা দিল তো জবটা পাওয়ার পরে আমি অনেক খুশি কারণ জীবনে আমি মানে আমার ওই সময় অনেক টাকার দরকার ছিল এই জন্য জবটা আমার জন্য খুব ইম্পর্টেন্ট ছিল যদিও অল্প স্যালারি বাট আমার কাছে ওটা মনে হয় না যে যাই হোক স্যালারি যাই দিক কারণ আমার পড়াশোনার খরচটা চললেও আমার আব্বার হয়তো একটু কষ্ট কমবে রাতে গিয়ে বই খাতা নিয়ে যেতাম যখন আমি ক্লাস নাইনে পড়ি তো বই খাতা নিয়ে গিয়ে ওইখানে পড়াশোনা করতাম যতটুকু পারতাম আর এমনি 10টা পর্যন্ত ম্যাক্সিমাম টাইমে ডিউটিটা থাকতো তো ওর মাঝেই আমি পড়াশোনা করতাম 10টার পর থেকে শুরু করতাম যখন ডাক্তার শুইতে যাইতো তখন আমি একটু পড়াশোনা করতাম অবশ্য ডাক্তারটা অনেক ভালো ছিল উনি অনেক আমাকে মোটিভেট দিত যে এরকম পড়াশোনা করো মানে ভালো কিছু হবে ইনশাল্লাহ তারপরে যখন আমি ক্লাস 9 থেকে ক্লাস 10 উঠলাম তো এর মাঝে আমার জবটা কন্টিনিউ করতেছিলাম তো জবটায় মানে মান্থলি ডেতে 50 টাকা মানে মান্থলি 1500 টাকার মতো আসতো তো ওটা দিয়ে আমার ভালোই চলতেছিল আমার একটা টিউশনই ছিল কারণ আমি একটাই টিউশন করতাম সেটা হচ্ছে ম্যাথের জন্য আমরা তিনজন একসাথে পড়তাম ওইখানে আমি 300 টাকা করে দিতাম ক্লাস নাইন থেকে টেন আমার যখন একবার ম্যাথটা পড়া শেষ হয়ে গেছে তারপর থেকে আমি আর টিউশনটা কন্টিনিউ করি নাই এসএসসি পরীক্ষা দিলাম তখন আমার জিপি আসলো 4.94 যাই হোক তখন আমি মোটামুটি ওইভাবে নিজের সংসার চালাই সংসার বলতে সংসারে যা পারি আমার পড়ালেখার খরচ বাদে আমার যা টাকা বাসে আমি বাসায় দিয়ে দিই কারণ আমার কোনো এক্সট্রা খরচ ছিল না আসলে ওই সময় তো ম্যাক্সিমাম ক্ষেত্রে আমার মান্থলি 700 টাকা বা 600-700 টাকা লাগতো বা 800 টাকা লাগতো আর বাকি টাকাগুলো আমি বাসায় দিয়ে দিতাম তো এর মাঝে আমার একটা সুযোগ আসে সেটা হচ্ছে গিয়ে মানে রাতের ডিউটি বাদেও একটা দিনের বেলায় ডিউটি করার একটা সুযোগ অফিস থেকে করে দেয় সেটা হচ্ছে শুক্রবারে স্পেশালিস্ট ডাক্তার আসে আমাদের ওই হসপিটালে তো ওনাদের অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করার বা ওই কম্পাউন্ডার আর কি বলা চলে ওইখানে এসে কাজ করার তো ওইখান থেকে ওনারা আমাকে ওই প্রত্যেক শুক্রবারের জন্য 200 টাকা করে আর কি ফিক্সড করে মানে মান্থলি 800 টাকা তো তখন আমার তো স্যালারি একটু বেড়ে গেল অবশ্য এটা আমার এসএসসি পরীক্ষার আগেই বাড়ায় দেয় তো এসএসসি পরীক্ষার কয়েকটা শুক্রবার কিছু শুক্রবার পরীক্ষা ছিল শনিবারে বা শুক্রবারে কিছু পরীক্ষা ছিল তো ওই কয়েকটা দিন বাদে আমি ম্যাক্সগুলাই ডিউটিগুলো করতাম শুক্রবারে তারপরে রাতে ডিউটিগুলো করতাম তো এভাবে আসলে আমার এসএসসি পরীক্ষার লাইফটা কেটে যায় আমার একটা জিনিস মনে পড়ে একটা ঈদ আমার এরকম গেছে যে ঈদের মধ্যে আসলে আব্বা আমাকে কিছু দিতে পারতেছে না আমার কাছে যা ছিল ওটাও খরচ হয়ে গেছে কোনো একটা পারপাসে বা ছোটো বোনের পারপাসে তো আমার কাছে তখন ওই ঈদের মধ্যে মেবি 325 টাকা বা 50 টাকা এরকম ছিল তো তখন আমি মানে গেলাম বাজারে গিয়ে ফুটপাথ থেকে আসলে একটা প্যান্ট কিনলাম পুরাতন প্যান্ট প্যান্টার দাম ছিল 100 টাকা তো ওইটাই আমি বাসায় নিয়ে যাই বাসায় নিয়ে যাওয়ার পরে ওর সাথে একটা গেঞ্জি নিয়েছিলাম গেঞ্জিটার দামও ছিল এই 120 টাকার মতো তো দুইটা আমি বাসায় নিয়ে যাই বাসায় নিয়ে গিয়ে আম্মাকে বলি যে মা এটা আমি নতুন গেঞ্জি নিছি আর তুমি এই প্যান্টটা একটু ধুয়ে একটু নীল করে দিও যাতে একটু বোঝা না যায় আর কি এরকম তো আমি এরকম আমার এরকম ঈদ গেছে তারপরে দেখা গেছে ঈদের মধ্যে হয়তো খাবার দাবার বা আব্বা ভালো কিছু নিতে পারতো না যতটুকু নিত হয়তো ঈদের দিন একবেলা চলতো বা ঈদের দিন চলতো এরকম তারপরে নতুন জামা তো আসলে খুব কম রেয়ার বছরে বা দুই বছরে একটা এরকম নিচ এসএসসি পাস করার পরে ইন্টারমিডিয়েটে ভর্তি হবো একটা সরকারি কলেজে ট্রাই করি আমাদের পাবনার মধ্যে ওটা সবচেয়ে ভালো কলেজ সরকারি শহীদ বুলবুল কলেজ তো তারপরে এখানে সরকারি কলেজ ছিল তো খুব বেশি ক্লাস হতো না ওই আমি প্রথম প্রথম হয়তো 5-6 দিন গেছি বা যাই নাই এরকম
ম্যাক্সিমাম ক্ষেত্রে ছেলেরা কি করতো, ওইখানে মেসে থাকে, ওই আমাদের স্কুলে এই কলেজের টিচারদের সাথে কাছে পড়াশোনা করতো আর কি, প্রাইভেট পড়তো। কিন্তু আমার আসলে ওইভাবে সাধ্য ছিল না যে আমি মেসে থাকবো, তারপরে মেসের খরচ চালাবো, কারণ তখন আমার মান্থলি স্যালারি হচ্ছে 1500 টাকা আর কি। তো এই টাকা দিয়ে আসলে এক মেসে থাকা, কারণ তখন মেসের খরচও ছিল প্রায় 3000 টাকার উপরে, তারপর একটা টিউশন করতে গেলেই প্রত্যেক সাবজেক্ট অনুযায়ী 500 টাকা দিতে হয়। তো এই কারণে আসলে আমার ওইভাবে আর করা হয় নাই বা মেসেও থাকা হয় নাই ওইভাবে। তো বাসায় থাকলাম, বাসায় থেকে চাকরিটা কন্টিনিউ করি, বাসায় যতটুকু পারি সাপোর্ট দেয়, কারণ তখন তো আর কোনো খরচ নাই। এরকম দেখতে দেখতে ফার্স্ট ইয়ারটা আসলে কেটে গেলো। ফার্স্ট ইয়ার আমি কত সর্বোচ্চ হলে 10 থেকে 15 দিন ক্লাস করছি। এখন যখন আমার মানে ফার্স্ট ইয়ার শেষ হয়ে গেছে, সেকেন্ড ইয়ারে 2-3 মাস চলে গেছে, তখন আমি কিছু জানি না। আমার ইন্টারমিডিয়েটের বই আছে আমার কাছে, একটু পড়ছিলাম, কয়েকদিন ছাড়ের কাছে গেছি, আমার কিচ্ছু পড়া হয় নাই। ওইভাবে আমার টেস্ট পরীক্ষা চলে আসলো। তো টেস্ট পরীক্ষা আমি 2টা অ্যাটেন্ড করলাম। অ্যাটেন্ড করার পরে আমি কিছু অ্যান্সার করতে পারি না, কিছু বলতে মানে 30 আমি পাস করবো কি না এরকম অ্যান্সার আমি করতে পারি না, আমার কনফিডেন্স নাই যে আমি অ্যান্সার করবো। তো 3টা পরীক্ষা দেওয়ার পর আমি আর পরীক্ষা দিই নাই, মানে দিতেই নেই বলতে আমি যে ফেল করবো শিওর এর জন্য পরীক্ষাটা দিই নেই। তো তারপরে আমার আসলে খুব খারাপ লাগলো যে আসলে এভাবে চললে হয়তো আমি আর কিছু করতে পারবো না। এরপরে আমি ওই ফেল অবস্থায় আমি তখন ওইখানে আমাদের আবার পরীক্ষার ব্যবস্থা মানে পরীক্ষা দেওয়ার মতো সুযোগ ছিল ফেল যারা করছে তাদেরও। তো ওই সময় আমি তখন আবার আমার খুব ইয়া হলো যে আমি এখানে না থাকিয়ে বাসায় না থেকে আমি মেসে চলে যাই, মেসে চলে গেলে হয়তো আমি ভালো কিছু করতে পারবো। কিন্তু মেসে গেলেও আমার অনেকটা খরচা যাবে, আমি এখন টিউশন কীভাবে করবো এরকম মাথায় চিন্তা আসলো, আমার খুব টেনশনের মধ্যেও। তারপর আমি মেসে উঠে গেলাম, আমি জানি না কী হবে, তারপর মেসে উঠলাম। পরে কপালগুনে আসলে মেসটা ছিল পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি ভাইদের মেস। তো আমার এটা আসলে এটা আমার জন্য খুব ভালো একটা সুযোগ ছিল যে কিছু করার। তো এরপর থেকে আমি ওইখানে যাই, খুব কন্টিনিউ পড়াশোনা করি, পাশাপাশি জবটাও করি প্রতি শুক্রবারে যেহেতু। আর তখন আবার রাতে ডিউটি, একটা কথা বলতে ভুলে গেছি যে আমার তখন আবার রাতে ডিউটিটা করতে হইতো না, কিন্তু আমি নিজে নিজে প্রত্যেকে অনেক কিছু পারি না বা বাজে যাচ্ছে এরকম। তো আমার ভাইদের কাছে যাইতেও ভালো লাগতো, কিন্তু তারপর আমি ভাইদের কাছে গেলাম, কিন্তু ভাইরা অনেক হেল্পফুল ছিল আমাকে, খুব মানে খুব বলতে খুব একদম জিরো থেকে সব কিছু বোঝাই দিত, যতরকম আমার প্রবলেম হইতো সব বোঝাই দিত। এটা আমার জন্য সবচেয়ে বেশি পজিটিভ ছিল। এবং আমি নিজেও অনেক পড়াশোনা শুরু করে দিই, পড়াশোনা শুরু করে দেওয়ার পরে ইনশাল্লাহ আমি পরীক্ষাটা দেই। পরীক্ষাটা দেওয়ার পরে আমি ভাবছিলাম না আসলে এত ভালো রেজাল্ট আসবে, কারণ আমার টেস্টে ফেল আসছে। পরে আমি রেজাল্ট যেদিন দেখি আমার তখন A+ আসে। আমার আসলে খুব খুশির কান্না আসতেছিলাম, আমি ফ্রেন্ডকে ধরে কাঁদছি, মাকে ফোন দিয়েছি, মাকে ফোন দিয়ে কাঁদছি যে মা আমার এরকম আসছে, কারণ আমার SSC-তে A+ ছিল না। রেজাল্টটা দেওয়ার আগেই তো আমার অ্যাডমিশন কোচিং আসলে ভর্তি হইতে হবে। তো সবাই ফ্রেন্ডরা যারা ছিল সবাই ঢাকার দিকে চলে গেল, উদ্ভাস, তারপরে রেটিনা মেডিকেল কোচিং। তো আমি আসলে কোথায় যাব, ঢাকার দিকে গেলে তো আসলে আমার মানে খরচটা চালানো মুশকিল, কারণ আমি তখনও বাসা থেকে কোনো টাকাই নিই না। তো আব্বা 10,000 টাকা দিলেও তখন আমি আমার অ্যাডমিশনের ফর্মগুলো ফিল আপ করলাম এবং পরীক্ষা দিলাম। রাজশাহী ইউনিভার্সিটিতে 27 তারিখে পরীক্ষা ছিল, ওটা শেষ করে আমি কুয়েটে পরীক্ষা দিতে আসি। 27 তারিখ রাতে রওনা দিই ওখান থেকে, তো কুয়েটে আসে পৌঁছাই 28 তারিখ মানে ভোরে। তো তারপর আমি আমার যে ডক্টরের কাছে কাজ করতাম ওনাকে বললাম যে স্যার আমার এই অবস্থা, আমার তো ভর্তি আসছে কুয়েটে। স্যার তো শুনে অনেক খুশি, এবং পরে আমি বললাম স্যার আমার টাকা পয়সা একটু প্রবলেম, পরে উনি আমাকে 5,000 টাকা দেয়, আর বাকি টাকাগুলো মা ম্যানেজ করে দেয় ওই বিভিন্ন লোনের সংস্থা থেকে, ওইখান থেকে টাকা নিয়ে আমাকে দেয়। তো তারপর আমি কুয়েটে রিপোর্টিং করাই এবং আমার সাবজেক্ট আসে বিল্ডিং ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট, আমি এখানে ভর্তি হয়ে যাই। অনেকেই আগে থেকেই বাসা ভাড়া করে গেছে, মানে থাকার যে মেসগুলো ভাড়া করে গেছে, আমার আসলে ওই সৌভাগ্য হয় নাই। পরে আমি ডিরেক্ট ওইভাবে চলে আসি এখান থেকে। এক ভাইয়ের তবলিকের ভাই, এক ভাইকে আমি বলি যে ভাই আমার এরকম বাসা লাগবে, পরে উনি একটা বাসা ম্যানেজ করে দেয়। আমি বলছিলাম যে আমার টাকা পয়সা একটু সমস্যা, পরে উনি একটা নর্মাল বাসা ঠিক করে দেয়, ওখানে 500 টাকা ভাড়া ছিল। প্রথম ক্লাসে আসলাম রবিবারে, ক্লাস করলাম, ওই উইকটা ক্লাস করার পরে বৃহস্পতিবারে বাইরে ডাকছে ওইখানে, কারণ প্রথমে ভার্সিটিতে আসলে বাইরে ডাকে। তো আমি চলে গেছি আমার, কারণ আমার পাবনাতে যাইতে হবে আবার ডিউটি করতে হবে। আমি আসলে মেইনলি পাবনাতে আবার ডিউটি করতে গেছি এই জন্য যে আমার ডক্টর সাহেব আমাকে বলছিলেন যে উনি আমাকে একটা ওনার সংস্থা থেকে আমাকে একটা স্কলারশিপের ব্যবস্থা করে দিবে, মানে তো আমি এই জন্য গেলাম। তো যাইতে আসতে আসলে যে খরচটা হইতো আমি ওইভাবে অতটা কার্নিং করতাম না, যেরকম ট্রেনের ভাড়াটা ছিল 255 টাকা, যাওয়া আসা 510 টাকার মতো, আর ওইখান থেকে আমার আরও এক্সট্রা 70 টাকা যাওয়া আসা লাগতো, মানে মোট মিলায় 640 টাকার মতো খরচ যাইতে যাওয়া আসায়। আর আমি স্যালারি পাইতাম 700 টাকা। যে আমি গেছি বাসাতে, তো শুক্রবারে ডিউটি পড়ছে, কিছুদিন আবার শনিবারেও করা লাগতো, তো তখন আমার রবিবারে ক্লাস, তখন এটা সবচেয়ে বেশি সমস্যা হইতো, কারণ আমার তখন আবার রাতে রওনা দিয়ে দেখো তো কুয়েটে আমি 6টার সময় পৌঁছেছি, আমার 8টার সময় ক্লাস। তো আসলে আমার সকালে ঘুম হইতো না, বা একটানা তিন দিন এরকম ঘুম নাই, জার্নির উপর আসি ডিউটির উপর, আবার সকালে আসি ক্লাস। মনে পড়ে আমি সকালবেলা
সকালবেলা তো নাস্তা করা লাগতো, আমাদের হল থেকে খাবার দিত না, সকালবেলা দুপুরে রাতে খাবার দেয়। তো আমার সকালে নাস্তাটা ছিল হাফ খিচুড়ি, খুলনায় আবার হাফ খিচুড়িতে মানে 10 টাকায় হাফ খিচুড়ি পাওয়া যায়, এটা আমার রেগুলার খাবার ছিল, মানে মান্থলি 300 টাকা। এই হলের ভাইদের বললাম যে, হলে আমাদের ডিপার্টমেন্টাল ভাই ছিল সোহেব ভাই, পরে ওনাকে বললাম যে ভাই আমার আসলে বেশি কষ্ট হয়ে যাচ্ছে, আপনি যদি একটু পারেন যদি ম্যানেজ করে দেন। পরে উনি ইমন ভাইকে কল দিল, ইমন ভাইকে কল দিয়ে উনি আমার একটা কাজের ব্যবস্থা করে দেয়। ওইখান থেকে আসলে আমার লাইফের চেঞ্জটা শুরু। আমার হিসাব করলে আমার মান্থলি বর্তমান মানে এই 4-5 মাসের মধ্যে বর্তমানে আমার সবচেয়ে মানে আমার জীবনের সবচেয়ে বেস্ট আর্নিংটা বলা চলে, যে এরকম করতে পারছি যে আমার $1,240 এই মাসটাতে আসছে। তো এখন আমার ইনশাল্লাহ আমি স্বাবলম্বী, আমি নিজে চলতে পারি, নিজের ফ্যামিলিকে ফুল সাপোর্ট দিতে পারি। আমার মনে হয় কি, একজন মানুষের মানে তার লক্ষ্যে পৌঁছানোর জন্য দুইটা জিনিসই যথেষ্ট, একটা সেলফ কনফিডেন্ট আর তার সাথে কাজ করে দেওয়া। তো আমি সবাইকে বলবো যারা জীবনে কিছু করতে চান, জাস্ট নিজের উপর একটা ভরসা রাখবেন যে না আমি এটা করতে পারবো, আর জাস্ট ওই অনুযায়ী কাজ করবেন বা আগাবেন।